হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ভিডিও ছাড়ি না, তো আজকে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে বাড়িতে খুব সহজে কাপল ড্রেস কার্ড বানাবে। তো আজকে আমার সাথে দেখতে থাকো, পুরো ভিডিওটা আজকে আমি বানাবো। তোমরা দেখো বাড়িতে খুব সহজে কী করে ছোটো ছোটো কার্ড বানাবে। প্রথমে একটা A4 পেপারকে মাপ করে দাগ করে নিতে হবে। উপরেরটা আমি দিয়েছি 20 আর নিচেরটা 10। তারপর সেই মাপ অনুযায়ী পেপারটাকে কেটে নিতে হবে। কাটার পর কার্ডটা যেই ফোল্ডে হবে, পেপারটাকেও সেভাবে ফোল্ড করে নিতে হবে। আকারটা অনেকটা চিঠির খামের মতন হবে। এবার আমরা স্কেলের সাহায্যে মাপ করে জামার কলার যেমন হয় না, সেই আকৃতির করে নেব। তো দেখো, দেখতে পুরো জামার কলারের মতন হয়ে গেছে। এবার এক সাইডে আঠা লাগিয়ে দ্বিতীয় সাইডটা তার উপর দিয়ে আটকে দেবো। এবার নিচের দিকটা আঠা দিয়ে আটকে দেবো, যাতে ভিতরে যে কাঠটা থাকে সেটা পড়ে না যায়। এবার ব্লেজারের ভিতর যে সাদা শার্ট থাকে সেই শার্টটা বানাবো। তো তার জন্য আমাদের করতে হবে কি, 1 মিটার 1 মিটার করে মাপ নিয়ে সেখানে পয়েন্ট করে অত পর্যন্ত কেটে দিতে হবে। কেটে গেলে কলারটা হয়ে যাবে। তো দেখো, ভিতরে শার্টটা তৈরি করা হয়ে গেছে। এবার বানাবো টাই। টাইয়ের জন্য একটা চৌকো করে কাগজ কেটে কাগজটাকে আমি যেমনভাবে ভাঁজ করছি ওরমভাবে ভাঁজ করলে টাইয়ের মতন দেখতে হয়ে যাবে। তারপর ওটা আটা দিয়ে আমরা র্যাপ করে দেবো। দেখো পুরো টায়ের মতন দেখতে হয়ে গেছে। এবার টাইটাকে আমরা যেখানটা খোলা পাড়টা আছে ওখানটা আঠা দিয়ে আটকে দেবো, দিয়ে তারপর ওই জামাটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দেবো। টাই লাগানো হয়ে গেছে। এবার হবে পকেট। তো পকেটের জন্য কী করতে হবে, একটা চৌকো করে কাগজ কাটতে হবে, কেটে ওটাকে যেমন পকেটের হয় না দেখতে যেমন পকেট, ওরকমভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে ওই জামাটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা হলো ওই পকেটের উপর একটা লাল কি থাকে না ত্রিকোণা টাইপ, ওইটা যাই না কি নাম, ওইটা এবার লাগাতে হবে।
আমাদের টাই পকেট সব বানানো হয়ে গেছে। এবার আমরা বানাবো বোতাম। বোতামের জন্য সাদা একটা কাগজ নিয়ে ওটাকে গোল করে বোতামের আকৃতি করে কেটে তারপর আঠা দিয়ে ওখানটা মেরে দিতে হবে। এবার ভেতরে যে কাটটা আছে না ওটাকে একটু ডেকোরেশন করবো, তার জন্য একটা পিঙ্ক কালারের পেপার নিয়ে ওটাকে একটু ডিজাইন করে কেটে ওখানটা লাগিয়ে দেবো, যাতে তোমার নাম বা কোনো কিছু লিখতে পারো যে অকেশনে দেবে। কাটটা এবার তৈরি হয়ে গেছে, তো কাটটা দেখতে পাচ্ছ পুরো ওই ছেলেদের ব্লেজার ড্রেসের মতনই লাগছে। এই কার্ডটা তোমরা বার্থডে বা অ্যানিভার্সারি যে কোনো কিছুতে গিফট করতে পারো। এতক্ষণ ছেলেদের ড্রেস বানালাম, এবার বানাবো মেয়েদের ড্রেস, যে ফ্রকগুলো হয় না ওরকম ফ্রকের মতন দেখতে। তো প্রথমেই একটা লম্বা কাগজ কেটে এটাকে এরমভাবে ফোল্ড করে নিতে হবে। এই ফোল্ডটা আশা করি সবাই জানো, আমরা ছোটোবেলায় পাখা বানাতাম এরমভাবে। সেমভাবে আর একটা পেপারও ফোল্ড করে নিচ্ছি, তাহলে ঘেরটা বেশ বড় হবে, দেখতে ভালো লাগবে। এবার আঠা দিয়ে খাঁজগুলো আমরা আটকে দেবো, তাহলে জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগবে। দুটো কাটকে আমরা একসাথে জয়েন করে দেবো, তাহলে ঘেরটা অনেক বেশি হবে। এবার স্কার্টের নিচটা একটু ডিজাইন করে কেটে দেবো, সমান থাকলে ঠিক দেখতে ভালো লাগছে না, পাকা পাকা মনে হচ্ছে, তাই এবার আমরা একটুখানি কেটে নেবো সুন্দর করে। দেখো নিচে ডিজাইনটা করার পর ভালো লাগছে দেখতে। এবার অন্য একটা পেপার নিয়ে ওটাকে এক ফোল্ড করে স্কার্টটা কার্ডের উপর বসে দেবো, আর স্কার্টটার মাপে কার্ডটা কেটে নেবো। কাটের মাপে পেপারটাকে কেটে নেবো, যাতে বাড়তি পেপারটা না দেখা যায়। এবার স্কার্টটার উপর একটু ডিজাইন করবো, স্কার্টের ওই খাজে খাজে একটা করে স্টোন বসিয়ে দেবো।
স্কার্ট ডিজাইন করা হয়ে গেছে। এবার বানাবো টপটা। টপটার জন্য মেয়েদের টপ যেমন হয় সেই শেপে কেটে তারপর ওটাকে বসাবো। এবার ডিজাইন করব টপটা। তার জন্য একটা কাগজ রাউন্ড করে কেটে ওটাকে গোলাপের মতন করে আঠা দিয়ে আটকাতে হবে। ওই পার্টটা আমি ডিলিট হয়ে গেছে, তার জন্য ভিডিওতে দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ গোলাপটা, আর ছোট ছোট স্টোন দিয়ে বডিটা কভার করে দিতে হবে। স্কার্টটা টপটা আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এবার আমরা করব কি, আমাদের স্কার্টের পিছন দিকে যে আমরা কাটটা বানিয়েছি ওই কাটটাতে একটু ডেকোরেশন করব। তার জন্য একটা গোলাপি কালারের পেপার আমরা ডিজাইন করে কেটে নেব, কেটে ওখানটা আটকে দেবো আঠা দিয়ে। এটার ভিতরে কিছু লেখার জন্য আমরা গোলাপি কালার পেপারটা লাগিয়ে দিলাম, যাতে কোনো শায়রি বা এসব লেখা যায়। কাটটা রেডি হয়ে গেছে। তো কাটগুলো কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটাও তোমাদের কেমন লাগলো।